হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি থেকে আমি শ্রী বলছি। বন্ধুরা, আমি বেরিয়েছি আর ছেলেকে নিয়ে গানের স্কুলে গড়িয়া যাচ্ছি। তো তোমরা তো জানো আমি সানডে করে ছেলেকে নিয়ে গানের স্কুলে যাই। আজ আমি তোমাদের সঙ্গে এখান থেকেই আমার ব্লগটি স্টার্ট করলাম। আজ অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা, তার মধ্যে দেখো প্রতিটা সময় সময় দেখি জ্যামে পড়ে যাচ্ছি। আজ তো সানডে, তাও দেখছি রাস্তাতে ভিড়। তো চলো বন্ধুরা, আমি এসেই গেছি। আমি কিন্তু কেটে কেটে করবো, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। চলো বন্ধুরা, এখন আমি গাড়িতে উঠে যাই। আজ তোমাদের সঙ্গে বললাম যে আজ নতুন অতিথি আসবে আমার বাড়িতে। তো বন্ধুরা, আমি চলে এসেছি। আজ আমি কি রান্না করেছি? আজ কিছু রান্না করিনি, ভেন্ডি ভাজা করে দিয়েছি আর ইলিশ মাছ করেছি আর ভিজে আমের টক আছে। তো চলো ঝটপট লাঞ্চটা সেরে আবার আসছি। আর যেটা সব থেকে বড় কথা, তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আজ আমার বাড়িতে নতুন অতিথি আসবে। কে আসবে বাচ্চা, কে আসবে না আমার বাড়িতে দেখতে পারবে, আর আমি যখন তাকে আনতে যাবো পুরোটাই দেখতে পারবে। ঠিক আছে, তো চলো এখন এখানে রাখছি, আবার আসছি একটু পরে। তোমরা পাশে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আমি বেরিয়ে পড়ছি আমার নতুন অতিথিকে আনার জন্য। তো চলো, কে সে, কে আসবে আমার বাড়িতে, তোমাদেরও খুব জানতে ইচ্ছে করছে তাই না? তো চলো বন্ধুরা, আমি নেমে গেছি, দেখতেই পাচ্ছো। আশা করি তোমরা সবাই একটু অনেকেই বুঝে গেছো আমি কোথায় এসেছি। চলো আমার অতিথির জন্য কী কী নেব সেটা আমি ভালো করে দেখব। অত নিশ্চয়ই আমার অতিথিকে দেখাবো কী যাচ্ছে আজ আমার বাড়িতে। আমি যখন ক্যামেরা করছিলাম মনে হচ্ছিল হাতটা খুলে ওদেরকে হাতে, ভীষণ সুন্দর লাগছে। এই যে আমার নতুন অতিথি, দেখতে পেরেছো? যাচ্ছে আমার বাড়িতে, দেখেছো বন্ধুরা? আর এখানে আরো দুজন আছে, এখানে এনে রাখে না কেউ।
অর্ডার করলে ওরা এনে রাখে, আর আগে ক্যাটালগ দেখে পছন্দ করে করতে হয়। তো চলো এখন আমি আমার তৈরি শোনার জন্য যা যা লাগে কিনে নিই। তো বন্ধুরা আমি সব জিনিস নিয়ে নিয়েছি, এখানে তো আমি পুরোটা দেখাতে পারছি না, চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তখন তো তোমরা দেখতেই পারলে বন্ধুরা আমি আমার সেই ছোট্ট পাপ্পিটার জন্য কী কী কিনেছি। তো এই দেখো, তখন তো আমি দেখাতে পারিনি, তাই দেখো এখানে ওর পাউডার, শ্যাম্পু, ন্যাচারাল ফ্রেশনেস, আর এপাশে হচ্ছে ওর সব মেডিসিন, আর এপাশে ওর খাবার। দেখতে পেরেছো বন্ধুরা? আর আরেকটা জিনিস দেখাচ্ছি, ওর যেটাকে শোবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। একটা বেড নিয়েছি ওর জন্য, তো চলো। তো বন্ধুরা এই দেখো তোজুসোনার বেড, আর আমি একটা কোলবালিশ দিয়েছি ও যাতে সুন্দর করে যখন ঘুমোবে ওটা দেখো কি দুষ্টুমি করে যাচ্ছে, দেখছো কেমন ছটফট করে যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের এই আজকের আমার এই ব্লগটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিবে, আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতন এই পর্যন্তই।